আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ ছিল মুশরিক। তার বাপ ছিল কি? ছোটখাটো মুশরিক না বড় 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 সর মুশরিক, বিশাল বড় মুশরিক। নিজে মূর্তি বানাতো, মূর্তি বানায়া সেই মূর্তি বাজারে গিয়ে বিক্রি করতো। মানে এমন রব, যে রব কেনা বেচা হয়, যে রব কি হয়, কেনা বেচা হয়। আমাদের দেশেও কিন্তু কেনা বেচা হয়। আমার রব কি কেনা বেচা হয়? আমার রব কি কেনা বেচা হয়? তাহলে ওদের রব কেনা বেচা হয়, আমার রব কি কেনাও যায় না বেচাও যায় না? আমার রব তার আসল জায়গা মধ্যে তার সুপ্রিম পাওয়ার নিয়ে আছেন, জোরে বলি আল্লাহু আকবার। তো মূর্তি বানায়া বলতেছে বাজার, ইব্রাহিম মূর্তিগুলো নিয়ে তুমি বাজারে আসো, আমি একে পারতেছি না, ঝুড়ি দিলাম, ঝুড়িতে ভরাইয়া নিয়ে তুমি বাজারে চলে আসো। ব্যাটারি গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, থাম তোর মূর্তি বানান দেখাচ্ছে। সমস্ত মূর্তির মাথাগুলোকে ভেঙ্গে ভাঙ্গা মাথা ঝুড়ি, মানে ভাঙ্গা মাথা সহ মূর্তিগুলো নিয়ে ঝুড়িতে তুলে মাথায় নিয়ে চলে গেছে বাবার সামনে গিয়ে রাখছে। আব্বাই যে মূর্তিগুলো আনছে দেখে একটার মাথাও ঠিক নেই, বলতেছে বাবা তুমি এগুলো করছো কি? একটা মূর্তি ঠিক নাই, সবগুলোর মাথা ভাঙ্গা, এই কাজটা তুমি করতে পারলে কাব্বা? আমার কোনো দোষ নেই। কেন? মূর্তি যখন এই ঝুড়িটা যখন মূর্তির ঝুড়িটা যখন মাথায় নিলাম দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। কি যুদ্ধ? ওর উপর উঠতে চাই, ওর উপর উঠতে চাই, চলন মারামারি। এক পর্যায়ে বললাম এই তোরে থাম, থামলো না। আমি নিচে নামলো, নামাতে নামাতে দেখি যে সবগুলোর মাথা নাই। এখন বাপ মনে মনে কয় বাবা আমি তো বুঝতে পারছি তুমি আমারে কি করবো, তোমার গ্রামার তোমার গ্রামার আমার বোঝা শেষ হয়ে গেছে। আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তিকে নিশ্চিহ্ন করার জন্য তাকে শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে। সাহায্যের হস্ত প্রসার করেছেন কে? আস্তে বলবেন, কে প্রসার করেছেন? আল্লাহ প্রসার করেছেন, আল্লাহ এগিয়ে এসেছেন সরাসরি। আসফি হুজু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ইমান করতে পারে অগ্নি কুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। ইমানটা যদি আমরা ইব্রাহিমের মতো অনায়ন করতাম আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আগুনটাকে জান্নাত বানায় দিতে পারেন কিনা বলেন। অবশ্যই পারেন। সে আল্লাহ আজও আসেন না নাই? আসতে বলবেন না আজও আসেন না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত আগুনে নিক্ষিপ্ত হলেন, বাবা পর্যন্ত তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো, বাবা নিজে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শেষ পর্যন্ত অনর ভূমিকা পালন করলেন, অনর হয়ে থাকলেন, তাওহীদকে গ্রহণ করলেন, শিরকের দিকে তিনি পা বাড়ালেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন এই আগুনে থাকার যে কটি দিন যে কটি রাত আমি আগুনে নিক্ষিপ্ত ছিলাম আমার সারা জীবনের সবচেয়ে আরামের দিন আর রাত গুলো কেটেছিল ওই আগুনের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মামলা দেওয়া হয়েছিল, হত্যার অর্ডার দেওয়া হয়েছিল, আগুনে পুড়ে মেরে ফেলার যে অর্ডার দেওয়া হয়েছিল, মূল দোষটা ছিল তিনি মূর্তিগুলোকে লালন করেছেন না ভেঙেছেন? আস্তে বলুন, মূর্তিগুলোকে লালন করেছেন না ভেঙেছেন? আমার রাসূল তিনি নিজের জবানে বলেছেন বয়স্তু কাসরাতিল আসনাম, এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি মূর্তিগুলোকে ভাঙ্গার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ মূর্তি আছে যেখানে শিরিক আছে। আস্তে বলুন, শিরিক আছে সেখানে। মূর্তির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, মূর্তির সঙ্গে অন্য ধর্মের লোকের সম্পর্ক থাকতে পারে, তোমরা যা করো বা করো আমরা সেটা দেখতেও যাব না, আমরা সে ব্যাপারে কোনো মন্তব্য করতে যাব না, আমরা ইবাদত করব কার? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার।